আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি ডক্টর মোহাম্মদ শিয়াবউদ্দিন, মেডিকেল অফিসার, পেডিওরন্টিক ডিপার্টমেন্ট, ডেন্টাল ফ্যাকাল্টি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সাথে দাঁত ভালো রাখার জন্য কি কি খাবার খেতে হবে এবং দাঁতের জন্য কোন কোন খাবারগুলো ক্ষতিকর এটা নিয়ে আপনাদের সাথে কিছু পরামর্শ শেয়ার করতে চাচ্ছি। আসলে দাঁত সুস্থ রাখার জন্য কি কি ভালো খাবারের আগে আমি একটু আপনাদেরকে বলতে চাই, খাবারটা কিভাবে খেলে আমাদের পুরো শরীরটা সুস্থ থাকবে। আমরা অনেকেই খুব কম সময় নিয়ে খাবারটা গিলে ফেলি, ঠিকভাবে সময় নিয়ে না চাবিয়ে আমরা যদি খাবারটা গিলে ফেলি, এটা থেকে আমাদের নানান ধরনের অসুবিধা হতে পারে শরীরে। আমাদের হজমের সমস্যা হতে পারে, ডাইজেশন প্রবলেম যেটা বলি আমরা, IBS হতে পারে, ইরিটেবল বাউল সিন্ড্রোম হতে পারে। সুতরাং আমাদেরকে খুব সময় নিয়ে নিয়ম মতো দাঁতের মাধ্যমে সুন্দরভাবে চিবিয়ে খাবারটা একদম পুরা গলিয়ে তারপরে আমাদের গিলে ফেলা উচিত। দর্শক, দাঁত ভালো রাখার জন্য কোন কোন খাবারগুলো ভালো? দাঁতের ডিটারজেন্ট বলি আমরা, যেটা দাঁত পরিষ্কার করে, এ ধরনের খাবার ফলমূল, আপেল, আঙ্গুর, পেয়ারা, আখ, দেশীয় আমরা, বাতাবি লেবু, যে ফলগুলো আমাদের সিজনাল ফল বলি বা সারা বছর পাওয়া যায়, এগুলো দাঁতের জন্য খুব উৎকৃষ্ট। এছাড়াও শাকসবজি দাঁতের জন্য বেশ ভালো কাজ করে। দাঁতের জন্য দর্শক খাবার, খারাপ খাবার যেগুলো আমরা বলতে পারি, খারাপ খাবারের লিস্ট বা দাঁতের জন্য ক্ষতিকর স্টিকি ফুড, আটালো ফুড যেগুলো আমরা বলি, চকলেট, মিষ্টি জাতীয় খাবার, যেগুলো কিনা দাঁতের ভাজে ভাজে লেগে থাকলে অনেকক্ষণ যাবার পরে দাঁতের সাথে সেই ব্যাকটেরিয়া এবং ওই মিষ্টির ব্যাকটেরিয়া বিক্রিয়া করে দাঁতের ক্ষয়, দন্ত রোগ তৈরি করে। এছাড়া আইসক্রিম, চা, কফি, এগুলো দাঁতের জন্য ভালো খাবার নয়, এগুলো দাঁতকে ক্ষতি করে, দাঁতের ক্ষতি সাধন করে। এরকম আরো খাবার আছে আমাদের এই এশিয়া মহাদেশে বা আমাদের দেশে, আমরা তরকারিতে খুব বেশি পরিমাণে টারমারিক বা হলুদ যেটা ব্যবহার করি, এটাও দাঁতকে, দাঁতের কালারকে অনেক হলদেটে করে ফেলে। এছাড়া পান, সুপারি, চুন, জর্দা, এগুলো খেলে দাঁতের অনেক ক্ষতি হয়। আর সর্বশেষ যেটা ক্ষতির কথা আমি বলবো, ধূমপান, এটা তো সবচেয়ে বেশি ক্ষতি করে দাঁত এবং মুখের জন্য। সুতরাং আমরা এই খাবারগুলো পরিহার করার চেষ্টা করি এবং অবশ্যই আমাদের দৈনন্দিন খাদ্য তালিকা থেকে এগুলো বাদ দিব, যেগুলো খেলে আমাদের দাঁত সুস্থ থাকবে, ভালো থাকবে, শক্ত থাকবে, মজবুত থাকবে, সেই খাবারগুলো খাবো। বিশেষত আমরা ফলমূল খাবো বেশি বেশি, শাক সবজি খাবো, তাহলে আমাদের দাঁত সুস্থ এবং স্বাভাবিক থাকবে।